নতুন পৃথিবীর সন্ধান পেল নাসা। দর্শক, বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনের বাকি অংশে। আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রতিবেদনে, সঙ্গে আছি আমি নিশাত লাবণ্য। পৃথিবীর মতো দেখতে আরও এক গ্রহের সন্ধান পেয়েছে নাসার টেলিস্কোপ। পৃথিবী থেকে 22 আলোকবর্ষ দূরে ওই গ্রহের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। গ্রহটির নাম LTT 1445 SE। গ্রহটি হুবহু পৃথিবীর আকারের মতো, এমনকি গ্রহটির মাধ্যাকর্ষণ টানও নাকি পৃথিবীর মতোই, যা বিজ্ঞানীদের অবাক করেছে। পৃথিবী থেকে 22 আলোকবর্ষ দূরে এরিডেনাস নক্ষত্র মণ্ডলে রয়েছে নতুন পৃথিবী। বিজ্ঞানীরা জানিয়েছেন 2022 সালে নাসার অন্য একটি উপগ্রহে LTT 1445 SE-র উপস্থিতি ধরা পড়েছিল, কিন্তু সেই ক্যামেরায় ছবি কিছুটা অস্পষ্ট ছিল, তাই গ্রহটির সম্পর্কে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার হাবল টেলিস্কোপে ওই গ্রহটির ছবি স্পষ্ট দেখা গেছে। তার আকার এবং অন্য বৈশিষ্ট্য বিজ্ঞানীরা জানতে পেরেছেন। বিজ্ঞানীদের বক্তব্য, নতুন এই গ্রহটির কাছাকাছি রয়েছে মোট 3টি নক্ষত্র, বিরল অবস্থানে সে ঘুরে চলেছে। হাবলের ছবি থেকে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গ্রহটিকে পর্যবেক্ষণে সক্ষম হয়েছেন। দেখা গেছে গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র 1.07 গুণ বেশি। পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ টানও রয়েছে তার। গ্রহের জমি পাথুরে, তবে পৃথিবীর মতো হলেও এই নতুন গ্রহের উষ্ণতা কিন্তু অনেক বেশি। গ্রহটির তাপমাত্রা 500 ডিগ্রি ফারেনহাইট। এই গ্রহ একটি ছোট লাল নক্ষত্রের চারপাশে ঘুরে। তার নাম LTT 1445 A। নক্ষত্রটিতে অপেক্ষাকৃত বড় আকারের আরও 2টি গ্রহ প্রদক্ষিণ করে। দর্শক, আমি নিশাত লাবণ্য ছিলাম আপনাদের সঙ্গে। এছাড়া নিয়মিত আপডেট পেতে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।